শহরে আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে ক্রিসমাস এবং নিউ ইয়ারের ভাইব। আর এই ক্রিসমাস নিউ ইয়ার ভাইবের মধ্যে যে জায়গাগুলো সবথেকে ট্রেন্ডিং হয় তার মধ্যে একটা হচ্ছে এই বো ব্যারাক। এই মুহূর্তে আমি বো ব্যারাকে একটু আগে এগিয়ে বাঁদিকে যে রাস্তাটা গেছে ওখানেই একটা দুর্দান্ত ভালো অনেক পুরনো কেকের দোকান আছে যার নাম জেন বড়ুয়া কেক শপ। বো ব্যারাকের রবার্ট স্ট্রিটে ছোট্ট এই দোকানটা একদম কাল্ট ক্লাসিক দোকান। ক্রিসমাস নিউ ইয়ারের আগে তো এখানে ভিড়ভাড় হয়ই, আর অন্যান্য সময়ও এখানে কিন্তু যারা সমজদার আছেন তারা আসেন। জেন বড়ুয়া দোকানের লেজেন্ডারি ছানার কেক, সামনেই যে কেকগুলো দেখা যাচ্ছে ওগুলো 1 পাউন্ডের ছানার কেক, এইখানেই যে কেকটা রাখা আছে এটা 1/2 পাউন্ডের, আর এইখানেই যে কেকগুলো সারি দিয়ে রাখা আছে এগুলো হচ্ছে পিস হিসেবে বিক্রি হয়। এগুলো কি রেডি হয়েছে, ফ্রুট কেক নাকি? আচ্ছা, ফ্রুট কেক বানানোর জন্য রেডি হয়েছে, মানে এগুলো এখনো বেক হয়নি তাই তো, জাস্ট মিক্সচারটা রাখা আছে। এই হচ্ছে জেন বড়ুয়ার বিখ্যাত ফ্রুট কেক, ক্রিসমাসের সময় যেগুলো দারুণ চলে। হ্যাঁ, আপনাদের বিখ্যাত চিকেন প্যাটি যেগুলো তাই তো? বাহ, দারুণ। এগুলো কি সদ্য বেক হয়ে এলো নাকি? আর বাহ, জেন বড়ুয়ার চিকেন প্যাটিস দারুণ, দুর্দান্ত সুগন্ধ, ফাটাফাটি একেবারে। এই যে কেকটা, এটা হচ্ছে রাম কেক, আর এইটা হচ্ছে ফ্রুট কেক, আর তার পাশে এইটা রাখা আছে এইটা হচ্ছে ওয়াইন কেক, দারুণ। এইটা হচ্ছে জেন বড়ুয়ার বিখ্যাত চিকেন প্যাটিস, এর দাম 30 টাকা, আর এইটা হচ্ছে জেন বড়ুয়ার বিখ্যাত ছানার কেক, এর দাম 40 টাকা। এটা পিস হিসেবে এখন নিয়েছি। এই যে চিকেন প্যাটিসটা না, এই চিকেন প্যাটিসটা সদ্যই বেক হয়ে এসেছে, ভেতরে এই যে পুরটা দেখুন তো, চেক করা যাক, একদম ঝুরঝুরে খাস্তা যেরকম প্যাটিস হয়। দোকানটা ছোট্ট কিন্তু যারা জানেন যে জেন বড়ুয়ায় কী লেভেলের জিনিসপত্র পাওয়া যায় তারা জানেন। চেক করি প্রথমে প্যাটিসটা, দারুণ। ভেতরে চিকেন, পেঁয়াজ, বিভিন্ন মশলায় রান্না করে সুন্দর একটা পুর, দুর্দান্ত খেতে এরা। ভেতরে যে মশলাটা আছে না সেটা হালকা একটু নোনতা, অল্প অল্প একটু ঝাল ঝাল, আর এই যে পেঁয়াজ দেওয়া হয়েছে সেটা ক্যারামেলাইজ হয়েছে, তার একটা মিষ্টি ভাব, দারুণ সুন্দর খেতে। আর প্যাটিসের বাইরের যে কোটিংটা সেটা একদম মানে মুচমুচে খাস্তা একেবারে, মানে কাপড় মানে কাগজের মতো ঝুরঝুরে টাইপের। এই মশলাটা দেখুন এবার, ভেতরে চিকেনের মশলা, ভেতরে পেঁয়াজ টেঁয়াজ দেওয়া, দারুণ সুন্দর খেতে এটা। এনি ডে এই প্যাটিস শহরের বিখ্যাত ব্র্যান্ডেড কেক প্যাটিসারির যে দোকানগুলো আছে না তাকে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখে জেনুইনলি। ভেতরটা এতটা ফিলিং, এবং এখন গরম গরম সদ্য বেক করে এসেছে, ইটস রিয়েলি ইয়াম। মানে একবার খেতে শুরু করলে ইউ ক্যান্ট রেজিস্ট ইউর সেলফ, দুটো তো মিনিমাম খেতে হবে আপনাকে, মিনিমাম। এবারে একটু ছানার কেকটা টেস্ট করা যাক, এটা পিস হিসেবে এসেছে, ওপরে দেখুন এগুলো মনে হচ্ছে প্রুন, ব্ল্যাক প্রুন মনে হচ্ছে আমার, আর একটু একটু চিনি দেওয়া আছে, আর এই যে বেকিংয়ের সময় এই যে পোড়া পোড়া ব্যাপারটা সেটা আছে, খাওয়া যাক একটুখানি। ভেতরটা এরকম, উড়িষ্যার ছানা পোড়া, আর আমাদের এখানে বো ব্যারাকে জেন বড়ুয়ার বিখ্যাত ছানার কেক। এটা বেশ সুন্দর ভ্যানিলার ব্যাপার আছে, ভ্যানিলা দেওয়া হয় মনে হয় না, এটা ভ্যানিলা দেওয়া হয় মনে হয় না, ভ্যানিলা আছে, সুন্দর ভ্যানিলার গন্ধ আছে। ভেতরে নেই দেখুন মোরব্বা দেওয়া আছে, আর এটা কিন্তু পুরোটাই ছানা, আর এইগুলো হচ্ছে কিশমিশ দেওয়া আছে, আমি ব্ল্যাক প্রুন ভেবেছিলাম সেইটা নয়, চামচ নেই তাই হাত দিয়ে ভেঙে দেখাতে হচ্ছে, দারুণ টেস্টি খেতে এটা, দারুণ টেস্টি। কনভেনশনাল কেকের টেস্ট নয় কিন্তু এটা, এই টেস্টটা একদম টিপিক্যালি যে কোনো ছানার মিষ্টিকে বেক করলে ভ্যানিলা এসেন্স দিয়ে যে টেস্ট হয় একদম সেইটা, এক কথায় অনবদ্য। শহরে থাকলে, ফাঁকা থাকলে আসুন এখানে, এত পুরনো দোকান, লোকাল বিজনেসকে সাপোর্ট করুন, দারুণ সুন্দর। জেন বড়ুয়াকে নতুন করে প্রমোট করার কিছু নেই, যারা জানেন হোয়াট ইজ জেন বড়ুয়া তারা জানেন। আমার এইটুকুই বলার ছিল। শ্যামবাজার 5 মাথার মোড়ে 103 বছরের পুরনো বাঙালি সংস্থা ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট, একদম লোহার কড়িকাঠ, কড়ি বর্গা, মানুষজন বসে আছেন। মার্জারিন বা বাটার যা আপনার প্রেফারেন্স সেই প্রেফারেন্স অনুযায়ী টোস্ট রেডি হয় এখানে, তারপরে চিনি বা গোলমরিচ অথবা চিনি এবং গোলমরিচ দুটোই আপনার যেটা প্রেফারেন্স সেটা দিয়ে দেওয়া হবে। অয়েল পোচ রেডি হচ্ছে এখানে, একেবারে সানি সাইড আপ যেরকম হয়, পুরনো দিনের একটা টোস্টার যাতে ব্রেড টোস্ট হয়, প্রাচীন সেট আপ, রেখে দিন আপনি, টোস্ট করে দিন, ঢুকিয়ে দিন, থ্যাংক ইউ। সকালে কখন দোকান খুলবে দাদা? এটা কি ম্যাঙ্গো নাকি পাইনঅ্যাপেল?
এটা লিকার চা না লেবু? লিকার চা। আচ্ছা আচ্ছা। জেলি টোস্ট প্রতি পিসের দাম 10 টাকা, দু পিস আছে 20 টাকা। এইদিকে হচ্ছে আমাদের ওমলেট, ওমলেটের দাম 12 টাকা সিঙ্গেল ডিমের। এটা হচ্ছে পোচ এগ, পোচ এগ পোচের দাম 10 টাকা। এইদিকে কফি আছে, কফির দাম হচ্ছে 15 টাকা প্রতি কাপ। আর এটা আমুল বাটার দিয়ে বানানো টোস্ট, প্রতি পিসের দাম হচ্ছে 13 টাকা, দুটো আছে দাম 26 টাকা। ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট 1920 সালে প্রতিষ্ঠিত, 103 বছরের পুরনো সংস্থা। এবারে যদি সত্যি কথা বলি তাহলে শ্যামবাজারের এই পাঁচ মাথার মোড় দিয়ে এতবার গেছি এসেছি, পাশের আদি হরিদাস মদকে বহুবার গেছি, ভিডিও করেছি, কিন্তু এই জায়গাটা কোনোভাবে আমার থেকে মিস হয়ে গিয়েছিলো, আমি জানতাম না এই জায়গাটার ব্যাপারে। অনেক জেনুইন নোট, রিসেন্টলি অনুভব সাপরা এসেছিলেন দিল্লি ফুড ওয়ার্কস থেকে, তার ভিডিও দেখে আমি জায়গাটার কথা জানতে পেরেছিলাম। তো খাবার দাবার আমরা প্রত্যেকে জানি কলকাতাবাসী হিসেবে, যে টোস্ট, বাটার, ওমলেট বা এগ পোচ, জ্যাম টোস্ট, এগুলোর কীরকম কী টেস্ট হয়। প্রশ্নটা সেই টেস্টের নয়, প্রশ্নটা হচ্ছে এখানের যে ভাইবটা আছে না, দ্যাট ইজ টিপিক্যাল ওল্ড কলকাতার ওল্ড ওয়ার্ল্ড চার্মের ভাইব আছে। ইটস এ কাইন্ড অফ আ মেলানকলি অফ ফিলিং অফ সাম ওল্ড ডেজ অফ আর্স, এইটুকুই আমার মনে হয়েছে। এক পিস ওমলেট, সেই ওমলেট থেকে একটু পোর্শন কেটে এই বাটার টোস্ট, যার মধ্যে আমি চিনি এবং গোলমরিচ দুটোই দিয়েছি, সেইটা রেখে টেস্ট করা যাবে। ডিমের টোস্ট তার সাথে বাটার এবং গোলমরিচ দিয়ে খেতে কেমন সেটা কাউকে বলতে হয় না, আমরা সবাই জানি। ক্রিসপি শাঁকা টোস্ট, গোলমরিচ এবং চিনি দেওয়া, সুন্দর। সকালে 6:30 থেকে খোলা, রাতে 9:30 পর্যন্ত, সপ্তাহে 7 দিন। কফিটা ভালো খেতে, মানে আমাদের বাড়িতে দুধ কফি বানালে আমরা যেরকম বানাই সেরকমই খেতে, ডোন্ট এক্সপ্রেস যে এসপ্রেসো, আমেরিকানো, লাটে এই জাতীয় জিনিস পাওয়া যাবে সেরকম নয়, নর্মাল বাঙালি বাড়ির দুধ কফি যেমন টেস্ট হয় সেরকমই খেতে, ভালো খেতে, বেশ ভালো স্বাদ কফিটা। পাইনঅ্যাপেল জেলি, ম্যাঙ্গো জেলি, যেটা দিয়ে ইচ্ছে আপনি খান, এটা ম্যাঙ্গো জেলি দিয়ে। জেলি টোস্ট ব্যাপারটা হয় স্কুলে যাওয়ার আগে, আপনি সকালে খেয়ে যেতেন কখনো? আমরা তো স্কুলে টিফিনে নিয়ে যাইনি, এমন বাঙালি ছেলে বা মহিলা খুঁজে পাওয়া খুবই দুরস্থ। সুন্দর ডিমের পোচ, একদম সানি সাইড আপ, ওপরে এই ক্রিমি ইয়ক সানি সাইডটা। তো প্রথমে ডিমের কুসুমটা একটুখানি টেস্ট করি, গোলমরিচ দেওয়া ছিল। আমার তো পোচ দারুণ লাগে, সুন্দর, এটায় গোলমরিচ টোলমরিচ দেওয়া, হালকা একটা ঝালঝাল ব্যাপার, বেশ একটা থকথকে কুসুম, এই নিয়ে খেতে দুর্দান্ত, একদম সস্তায় পুষ্টিকর। জল খাবার বলুন, স্ন্যাক্স আইটেম বলুন, অনেকে লাঞ্চও করে এই সমস্ত খাবার দেওয়ার দিয়ে, যোগ্য একেবারে। এই মুহূর্তে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে আছি, অর্থাৎ বউবাজার, আমার স্ট্রিটের ওপর দিয়ে চলেছি, গন্তব্য হচ্ছে সাহেবপাড়া অর্থাৎ পার্ক স্ট্রিট। ক্রিসমাস আসতে এখনও 10 দিন মতো বাকি আছে, নিউ ইয়ারে আরও 4-5 দিন তারপরও বাকি আছে, কিন্তু পার্ক স্ট্রিটে কিন্তু অলরেডি একটা ভাইব এসে গেছে, মানে বেশ একটা জমজমাট ব্যাপার। এখন দুপুরবেলা অ্যারাউন্ড 2 মতো বাজে, এখনই অলরেডি সব পার্কিং ওয়ার্কিং সমস্ত ফুল, আর পিটার ক্যাটে একটু আগে বাইরে যা ওয়েটিং দেখলাম, বাপরে, দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। কিন্তু একটা জেনুইন জিনিস যেটা আমি একটুখানি জানতে চাই সেইটা হচ্ছে, এই যে 24 তারিখ দুপুর বিকেলের পর থেকে পার্ক স্ট্রিটের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত লম্বা হাঁটা প্রতিযোগিতা শুরু হবে, এই হেঁটে লোকে কি পায়? কোথাও রেস্তোরাঁয় গিয়ে খেলো, কোনো পাবে বারে বসলো, সেইটা তো আমি বুঝি যে মিটে গেলো ব্যাপারটা, এটা ট্রেন্ডিং স্পট, কিন্তু এই লম্বা ওই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত হেঁটে একেবারে মল্লিক বাজার পর্যন্ত, এই হেঁটে লোকে কি পায়? প্লিজ কমেন্ট ডাউন বিলো, আপনি কখনো হেঁটেছেন? আমি তো হাঁটিনি কোনোদিনও, হেঁটে পায় কি সেটা জানেন কি আপনারা? রাস্তার উল্টো দিকেই লেজেন্ডারি অলিপাব, অ্যান্ড দিস প্লেস নিডস নো ইন্ট্রোডাকশন, কলকাতার ইমোশন এই জায়গাটা। কিছু বছর আগে পর্যন্ত বার ওয়াজ দ্য প্লেস যেখানে আমি বারবার আসতে পছন্দ করতাম, এখন আর বারবার আসি না, দ্যাট ডাজেন্ট মিন যে যারা আসেন তাদের আমি বরবর বলছি। ক্রিসমাস নিউ ইয়ারের সময় মানুষজন এনজয়িং দেয়ার গুড টাইম, হ্যাভিং দেয়ার ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোয়াট এভার দে লাইক। অলিপাবের একটা সিগনেচার ডিশ, এইটা হচ্ছে রোস্টেড মাটন, এতে এইরকম পাতলা পাতলা করে স্লাইসেস অফ মাটন থাকে, এদের কোনো ইনহাউস সসে টস করা থাকে, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ থাকে এবং কিছু সটেড ভেজিটেবল থাকে। অলিপাবের আরেকটা সিগনেচার ডিশ, এইটা হচ্ছে চিকেন আলা কিভ, এরকম পোর্শনে 2 পিস থাকে, সাথে এখানে এইরকমভাবে ম্যাশড পোট্যাটো থাকে, বাটার শটে করা ভেজিটেবল থাকে। এই জিনিসটা একটা রাশিয়ান ডিশ, আপনারা অনেকেই জানেন যে এই ডিশটা ইউক্রেনের কিভ শহরে প্রথম তৈরি হয়, তারপর ডিশটা এরকমভাবে ট্রাভেল করে এবং যখন ট্রাভেল করে তখন পুরো বাটারটা ভেতরে বার করে দেয়, কারণ এর ভেতরে প্রচুর পরিমাণে বাটার আছে, এবং এটা একটা গোটা চিকেন ব্রেস্ট, একটা চিকেন ব্রেস্ট যেটাকে এরকম রোল করে তারপরে ক্রাম্প করে ফ্রাই করা হয়,
এবং যখন রোল করা হয় তখন ভেতরে বাটার দিয়ে দেওয়া হয়। আহাহা, ভেতরে দুর্দান্ত সমস্ত সিজনিংয়ের সুগন্ধ, একটা বাটারি সুগন্ধ। রাশিয়ান একটা ডিশ, ট্রাভেল করেছে হোল ওয়ার্ল্ড এবং আমি কলকাতায় বসে বড়দিনের আগে সেইটা খাচ্ছি। জিও, আর কি চাই? দারুণ সুন্দর। ওপরের ক্রাম্পটা মুচমুচে ডিপ ফ্রাই করেছে যেরকম হবে, আর ভেতরে বাটারটা, তার যে একটা দুর্দান্ত বাটারি টেস্ট এবং তার সাথে কিছু টিপিক্যাল কন্টিনেন্টাল সিজনিং, আই ডোন্ট নো হোয়াট, এই সব কিছু মিলিয়ে জিনিসটা দারুণ। এদের সার্ভিংয়ে ম্যাশড পোটাটো থাকে আর তাতে কিছু সর্টেড ভেজিটেবল থাকে, সেগুলো এই বাটারে মিশিয়ে খেতে দারুণ লাগছে, খুব সুন্দর খেতে। এবং এটা বেশ ফিলিং, মানে এটা একটা হোল ব্রেস্টকে এরা এরকমভাবে বানান, তো টিপিক্যাল কন্টিনেন্টাল স্বাদ একটা ভালো আলাকিফ থেকে, যেটা আমরা সবাই এক্সপেক্ট করব। দারুণ বাটারের সুগন্ধ, তার সাথে বিবিধ সিজনিং, গেমটা ওখানেই। যারা এখানে ড্রিঙ্কসের জন্য আসেন তারা যে সবাই আলাকিফ অর্ডার করেন সেটা নয়, নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে জানি এদের ফিশ ফিঙ্গারটা ভালো, এদের এখানে ভালো মাটনের শিফ কাবাব পাওয়া যায়, এদের এখানে ড্রিঙ্কসের সাথে নেবার জন্য সসেজ পাওয়া যায়, সুন্দর। আর এদের এখানে একটা বিফ স্টেকও পাওয়া যায়, সেটাও ইকুয়ালি জনপ্রিয় এবং ইকুয়ালি সিগনেচার ডিশ। এই আলাকিফটা খেতে দুর্দান্ত, একদম 10-এর-10 দেওয়ার মতো। এটা রোস্টেড মাটন, এরকম স্লাইস পিসেস অফ মাটন থাকে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং এখানেও কিছু সর্টেড ভেজিটেবল আছে। এই সমস্ত সার্ভিংগুলোতে সর্টেড ভেজিটেবল দেওয়া কিন্তু একটা রীতি। রিসেন্টলি আমার ইউরিক অ্যাসিড একটুখানি শুট আপ হয়েছে, যার জন্য আমি মাটন বন্ধ রেখেছিলাম লাস্ট একটা দুটো ভিডিওতে। ব্যাগে ওষুধ আছে, অ্যালোপুরিনল, জাইলোরিক 300। আমার ডাক্তারবাবু যদি দেখেন যে আমি রোস্টেড মাটন সাঁটাচ্ছি তাহলে স্টেথোস্কোপ ছুঁড়ে মারবেন। ভাগ্যি শুনি আমার ভিডিও দেখেন না। ফ্রাই করা যাক এই সিগনেচার ডিশ রোস্টেড মাটন, অলি পাবে। সসের মধ্যে হালকা একটু নোনতা, হালকা একটু ট্যাঙ্গি একটা ব্যাপার আছে। মাটনটা একটু চিউই, এমন নয় যেমন মেল্টেন মাউথ। যদি রোস্ট বা স্টেকের পরিভাষা বলতে চাই তাহলে এটা রেয়ার বা রেয়ার মিডিয়াম টাইপের হয়ে আছে, মানে একটা হালকা একটু ক্রাঞ্চি কচকচে নোট আছে মাটনটায়, নট ক্রাঞ্চি, একটু কচকচে, মানে একটু চিউই। আগে যখন আমি খেয়েছি তখন মনে হয় মাটনটা আর একটু স্মুথ থাকতো, এটাও ভালো লাগছে, কিন্তু একটু একটা হালকা ওই মিডিয়াম রেয়ার টাইপের কেস আছে। আদারওয়াইজ ইটস এ গুড অপশান, রোস্টেড মাটন, তার সাথে একটু এই সর্টেড ভেজিটেবল, ফ্রেঞ্চ বিন, এই সাথে এই ফ্রেঞ্চ ফ্রাই, সব মিলিয়ে মিশিয়ে আর একটা এই রকম সুন্দর বাইট বানিয়ে, সুন্দর টকটক, সুন্দর হালকা নোনতা নোনতা, স্পাইস নোট নেই, বরং একটা আফটার টেস্টে একটা সুইট ব্যাপার আছে, মানে ক্যারামেলাইজ সুইটনেস যেটাকে বলে না, অনেকটা সেরকম। ভেরি গুড ওয়ান, মাটন আরেকটু সফট হওয়া উচিত ছিল, আর একটু টেন্ডার। ওভারঅল নস্টালজিয়া জিন্দাবাদ। অন এ জেনুইন নোট, আই এম নট প্রমোটিং অ্যালকোহল, অবশ্য আমার প্রমোট না করায় কিছু এসে যায় না। পশ্চিমবঙ্গের কত মানুষ অ্যালকোহল খান সেটা একবার গুগল করে দেখে নেবেন। টাটা, ভালো থাকবেন, অ্যান্ড ড্রিঙ্ক রেসপন্সিবলি, আর খান মশাই, বড়দিনের সময়, নিউ ইয়ারের সময় ফেঁড়ে এনজয় করুন। আমি তো বাড়ি চলে যাই।